Vale. Si voy a sacar el bolo. Hola. তো শুভ সকাল বন্ধুরা আজকে ব্লগটা শুরু করলাম আমার পাপার সঙ্গে কারণ সকালে কাজটা সব শেষ কিন্তু হ্যাঁ শেষ করে ওকে উঠানোর জন্য আদর করছি ঘুম থেকে তো উঠেছেই একটু কোলে নিলাম আদর করলাম যাই হোক কোলে নেওয়াটা দেখালাম না আর বাইরে এত বৃষ্টি পড়ছিল তখন যে তোমাদের সঙ্গে বৃষ্টিটা দেখাবো মানে তখন ভিডিও আপলোড দেওয়া ছিল তাই দেখাতে পারলাম না তো এখন দোকান থেকে আসলাম এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আবার ওকে আদর করতে করতে বিছানায় ঢুকে গেলাম তো জাগিয়ে ছাড়ো তো শুভ সকাল বন্ধুরা আবার বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ আছি তো আর আর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিওটা কেউ স্কিপ করবে না একটা লাইক করে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে তো চলো শুরু করলাম আজকে এখন থেকে ব্লগটা এখন সকালে খাওয়া হয়নি এখন সকালে খাওয়ার রেডি করি তো সাথে থাকো দেখতে থাকো ওকে তারপর দেখো বন্ধুরা কালকে রাত্রে খাওয়ার পরে বাইরে যখন কিছু ভাত ছিল ওটা দিতে গেলাম মানে বাইরে কিছু রাত্রে যদি খাবার টাবার থাকে এঁটো গেঁটো ভাজে না ওগুলো বাইরে দিয়ে আসি কুকুর বিড়াল খেয়ে নেয় তো কালকেও তাই করেছি যখনই একটু ভাত বাড়লো আমার বলেছিলাম কালকের ভিডিওতেই যে সম্পূর্ণ ভাত খাই নাই আমি তো ওই ভাতটা দিতে গিয়েছি যেমনি আমি পিছন ফিরে ঘরে আসছিলাম তখন একটা ধূপ করে শব্দ হলো আর সেই শব্দটা শুনে তো আমি ভীষণ ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেছি কারণ এত রাত্রে একটা যদি পিছনে এরকম শব্দ হয় তো বুঝতেই পারো কীরকম আতঙ্ক লাগতে পারে আর কিছু শব্দ না গাছ থেকে কাঁঠালটা পড়েছিল তখনই দেখো তো আর একটু পরে পড়লে শুয়ে পড়লে তখন এটার আনা হতো না সকালবেলায় এসে গরু টরু খেয়ে নিত বা সারা রাত ওইখানে পড়ে থাকতো জল বৃষ্টি কাদার নোংরা হতো না তো তারপরে নিয়ে আসলাম আমি হাতটা ধুয়ে কাঁঠালটা ঘরে নিয়ে আসলাম ফেটে গিয়েছিল তো দেখে বুঝতেই পারছো একদম কাঁঠালটা মানে ছড়ানো তো এটা তো আমি পরে ছড়িয়েছি তো ফেটে গিয়েছো যাই হোক গাছ থেকে পড়েছে বুঝতেই পেরেছো কীরকম ফেটেছে ফেটে গিয়েছিল তাই আমি সবগুলো নিলাম না যেগুলো আমার মনে হলো ভালো ফ্রেশ ভিতর থেকে সেই কাঁঠালের রুয়োগুলো আমি বের করে নিলাম আর বাকি রুয়োর থেকে বীজগুলো বের করে রেখে দিলাম আর বাকিটা আমি গরুকে দিয়ে দিব তো এই যে নিলাম আর বেশি আমরা খেতেও পারি না খাই শখ করে খাই দুই একটা রুয়া কিন্তু খুব বেশি খেতে পারি না অনেকে আছে থালাভর্তি কাঁঠাল খেয়ে নেয় অতটা পারি না কিন্তু খেতে ভালোবাসি আর এই কাঁঠালটা না রস হয় না যে রস করে মুড়ি দিয়ে খাবো সেরকম হয় না এটা না একটু মানে খাঁচা কাঁঠাল বলে সেরকম এই বছর প্রথম খাচ্ছি কাঁঠাল মুড়ি বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে কাঁঠাল মুড়ি খেতে ভালোই লাগে গরমের দিনে অতটা ভালো লাগে না আর এই কাঁঠালটার না রস হয় না মানে একটু শক্ত শক্ত হয় আমরা বলি চাইলা কাঁঠাল মানে খাঁচা কাঁঠাল অনেকে বলে খাঁচা কাঁঠাল তো এই কাঁঠালটা রস হয় না রস হলে পরে বড়া বানাতাম একদিন তো দেখে কিন্তু খুব মিষ্টি
তারপর দেখো চলে আসছে একদম রাত্রে। রাত্রে কি বানাচ্ছে এটা বলো তো? এটা বানাচ্ছি কিছু ভাত আছে, তো ভাতটাকে ভেজে খেয়ে নিব। ভেবেছিলাম খিচুড়ি বানাবো, তো খিচুড়িটা বানানো হলো না, তো ভাতটা ভেজে খেয়ে নিচ্ছি। দেখো একদম দেখতে একদম পোলাওয়ের মতো হয়েছে। আমরা খাবো পোলাও গো, আমরা খাবো পোলাও গো। রাহুল, গ্যাসের ট্যাবলেট খা, গ্যাসের ওষুধ আনতিছি। গ্যাসের ওষুধ, গ্যাসের ট্যাবলেট খেয়ে নি একটা। আজকে আসলে ডিউটির এত কাজ ছিল, তাই দুপুরের রান্না সেরকম কিছু করি নেই। সিদ্ধ ভাত করেছিলাম আর আলু ভাজা করেছিলাম, তাই দুপুরে আর কোনো রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ঘরে বাইরে একটু ব্যস্ত ছিলাম, তাই রাত্রে ভেবেছিলাম খিচুড়ি বানাবো, সেটাও হলো না। তো কারণ সিদ্ধ ভাতেরই ভাত ছিল, দুপুরে যে ভাত করেছিলাম সেই ভাতটা ছিল অনেকটা, তাই ভাতটাই ভেজে নিলাম এখন। আর খিচুড়ি করলে আবার আজ কালকে ভাতও থাকবে আবার খিচুড়িও থাকবে, তো সেই কারণে ভাবলাম যে না, ভাতটাকে নষ্ট করা যাবে না, তো ভাতটাই ভেজে খেয়ে নিই, কালকে না হয় খিচুড়িটা করব। তো রাহুল বলল, মা তুমি না বলছিলে খিচুড়ি করবে? আমি বললাম যে এই যে ভাত রয়ে গেছে কতগুলো, আবার খিচুড়ি করলে খিচুড়িও থেকে যাবে কিছু না কিছু, তাও ভাতটা নষ্ট হবে, খিচুড়ি খেয়ে নিব আমরা লোভে লোভে, ভাতটা নষ্ট হবে। তো সেই কারণে আজকে আর খিচুড়ি করব না, আজকে ভাতটা খেয়ে নিই ভাজা করে। আর আমরা ভাত ভাজা খেতে ভালোইবাসি, আর এই ভাজা ভাতটা খাওয়ার আগে কিন্তু আমরা দুজনেই গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, কারণ ভাত ভাজা খেলে খুব গ্যাস হয় সেই কারণে। তারপর দেখো আমি চলে আসলাম রাত্রে বিছানা করতে, এখন খাওয়া দাওয়া তো শেষ, বিছানাটা করি। আর এখন গরম পড়েছে এদিকে, আবার এদিকে কিন্তু বৃষ্টিও হচ্ছে। এই গরমের দিনে, বৃষ্টির দিনে তোমরা সবাইকেই বলছি, তোমাদের সবাইকে, সবাই কিন্তু রাতে মশারি ভালো করে মানে ঝেড়ে ঝুড়ে লাগাবে, আর মশারিগুলো ভালো করে খুব সুন্দর করে গুঁজে দেবে, কারণ মশারির ভিতরে হয়তো চান্স মানে রিস্কটা কম থাকবে, কিন্তু মশারি না লাগালে বুঝতেই পারো পোকামাকড়ের কত ভয়। শুধু যে সাপ বলে কথা না, সাপ ছাড়াও অনেক বিভিন্ন ধরনের পোকা আছে, চেলা কেন্নো টেন্নো এসব সব কিন্তু এই বর্ষাকালে আসে। কিন্তু কি বলো তো, আমি তো আরও সাবধানে থাকতে হয় কারণ রাতুল থাকে, তো রাতুল তো বলতেও পারবে না কিছু একটা কেন্নো টেন্নো, এই দিক থেকে না আমার খুব ভয় লাগে রাতুলকে নিয়ে জানো তো। যাই হোক, আমি মশারিটা সুন্দর করে একদম রাতে কিন্তু একদম সুন্দর করে একদম মানে গুজে গাজে শুই, আর রাহুলকেও বলি, আর রাহুলকে বলি কি, রাহুলকেও তো আমি মশারিটা লাগিয়ে দিয়ে আসি, হঠাৎই ও মশারিটা লাগায় ওর বিছানায়, কিন্তু আমিই লাগিয়ে দিয়েছি। আর রাতুল এত দুষ্টুমি করে রাতুল, রাত্রে বারবার আমার দিকে চাপে, বন্ধুরা জানো না আমি চাপতে চাপতে মশারি কিনারে চলে আসি, তারপর জানো আমার হাতের মধ্যে মশায় খেয়ে মানে শেষ করে দেয়, এরকম পাজে এটা এটা শুধু আমার পিঠের নিচে চলে আসে, ওর নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায় মাঝে সাঝে, আমি থাকি ঘুমের মধ্যে, তারপর ওর আওয়াজ পেয়ে, যাই হোক মা হতো মা তো তাই কোনো না কোনোভাবে টের পেয়ে যাই, তারপর উঠে ওকে আবার সরিয়ে দিতে লাগে জানো তো, এরকম আবার বালিশ দিতেও ভাল লাগে না মাঝখানে, এই যে এরকম আমার দুষ্টমুষ্ট একটা, শুধু মানে চাপবে চাপবে চাপবে। তো যাকগে, আমার মশারি লাগানো শেষ, এখন তোমাদের সামনে আসি, এসে তোমাদেরকে বলি কিছু কথা, তারপর আমি দেখে বুঝেই গেছো যে মানে দিনের শেষে রাতের শেষের মানে শেষ পর্যায়ে চলে আসছি আমি, তার মানে সব কিছু শেষ, এখন ঘুমানো বাকি। তো দুপুরে আজকে খাওয়া দাওয়া কিছু শেয়ার করলাম না, কারণ দুপুরে সিদ্ধ ভাত রান্না করেছিলাম, আলু ভাজা করেছিলাম, সেই কারণে আর কিছু শেয়ার করা হয় নাই দুপুরের রান্নাবান্না। আর সন্ধ্যার পরে যা ভাত ছিল, তো কী করব ভাবছিলাম খিচুড়ি বানাবো, তা দেখলাম অনেক ভাত আছে, খিচুড়ি করলে আবার খিচুড়িও থেকে যাবে, পরের দিন ভাত খাবো না খিচুড়ি খাবো সকালবেলা, তাই ওই ভাতটাকেই ভেজে খেয়ে নিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, ভালো থেকো সুস্থ থেকো,
আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর একটা কমেন্ট মানে কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকের মতো এখানেই বলছি, টাটা শুভরাত্রি। এই যে আমার পাপা শুয়ে আছে।